হ্যালো বন্ধুরা, আজ হবে মুগের ডাল। ওটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, করলা দিয়ে তেতো মুগের ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, কপি ভাজা, আলু পোস্ত, আমের ঝোল, ভাত। ওদিকে কুকারে আমার ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি কড়ায় তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমি পটলটা ভেজে নেব। নুন হলুদ আমি মাখানো হয়ে গেছে সবগুলোতে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা তোলা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে কপি, সাথে এই তিনটি বেগুন। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আলু পোস্তর পোস্ত, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন মিলিয়ে এই যে পোস্ত পেস্ট, কপি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার করলাটা ভেজে ডালে ছোঁক দেবো। ডালে ছোঁক দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, জিরে আর ঘি। শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি আর সাদা জিরেটা চপ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হবে, দিয়ে দিচ্ছি এতে করলাগুলো। ডালের করলাটা ভাজা হচ্ছে, এদিকে আমি কড়া চড়িয়ে তেল দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দিলাম আলুগুলো, আলু পোস্ত। এবার ডালে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর ওই যে আদা নিয়েছিলাম, আদা চেঁচাটা। নামানোর আগে আমি এতে ঘি দিয়ে দেব। আলু পোস্তটা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার এতে দিয়ে দেব পোস্ত বাটাটা। এতে নুন, লঙ্কা, হলুদ সব দেওয়া আছে। আমার আলু পোস্তটা হচ্ছে, ডাল আমার হয়ে গেছে, এদিকে চার রকম ভাজা হয়ে গেছে, আম এখন ডাঙায় আছে। ডালটা আমার রেডি, এবার আমি দিয়ে দিচ্ছি এতে ঘি। এদিকে আলু পোস্তটা আমার হচ্ছে, আর এদিকে আমের ঝোলটা আমি চড়িয়ে দিয়েছি। আজকে আমটা আমি সেদ্ধ করে নিয়ে চড়িয়েছি, আর চিনির জায়গায় গুড় দিয়ে করছি। কালারটা তাই এইরকম এসছে। আমের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি ভাতের জলটা চড়িয়ে দেব। আলু পোস্তটা আমার রেডি, এদিকে এদিকে আমি ভাতটাও চড়িয়ে দিয়েছি। স্যাটারডে স্পেশাল লাঞ্চ, ভাত, করলা দিয়ে তেতো ডাল, চার রকম ভাজা, কপি, আলু, পটল, বেগুন, আলু পোস্ত, আমের ঝোল।